অর্পিতা পার্থ তো অতীত, অপা অতীত, এখন সাকু কুসা। সাকুর কুতো কুন্তল যদি ধরে নেওয়া যায় তাহলে সাটা কে? এরা কতটা বেহায়া! একটা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী, শিক্ষা পর্ষদের সভাপতি সবাই জেলের ভিতরে আছে। কোর্টের অবজারভেশনে দ্বিতীয় একটা রিক্রুটমেন্টের পরীক্ষা হলো, সেখানেও দুর্নীতির চেষ্টা। এই একটা 32 বছরের ছেলে কুন্তল, সে 189 জনের ওএমআর সিটের ফটোকপি, জেরক্স ও অ্যাডমিট কার্ড নিজের বাড়িতে রেখেছিল। কেন রেখেছিল? বলছে নাকি সে 10% করে টাকা পায়। কারাই টাকা দেয়? তাদের প্রত্যেককে সামনে আনা দরকার। আমাদের বাংলার বাঘ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিষয়টিকে সামনে আনবেন, এই আশা রাখি। আর যারা প্রত্যেকেই, যারা ঘুষ দিয়েছে এবং ঘুষ দিয়ে চাকরি করতে চাইছে, প্রত্যেকের শাস্তি হোক, প্রত্যেকের জনসমক্ষে আসুক, আমরা এটাই কামনা করি। মানে চুরি এদের একটা কোনো ব্যাপার না। ও আজ এখানে হয়েছে, কাল ওখানে হয়েছে। ইতিমধ্যে যারা হাইকোর্টে গেছিল 269 জনের, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে যাদের পাঠিয়েছিল, হাইকোর্ট অলরেডি 140 জনের চাকরি নষ্ট করে দিয়েছে। তার অর্ডার আছে, যেদিন 263 জনের অর্ডার কপি পাবো, প্রত্যেকের পরিচয় স্কুল সহ প্রকাশ করব। আর সেই খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।